किशोरगंजের কটিয়াদিতে তৃতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার টনি ধর্ষণ ও হত্যার ঘটনায় চার দিন পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মাশরুক রহমান খালেদ। কটিয়াদি প্রতিনিধি মাইনুল হক মেনু জানিয়েছেন, সাদিয়াকে ধর্ষণের পর এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ সুপার মাশরুক রহমান খালেদ বলেন, সাদিয়াকে হত্যার আগে নির্যাতন করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোনাহর আলী, ওসি তদন্ত মোহাম্মদ শফিকুল ইসলাম সহ আরো অনেকে। আপনারা জানেন যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এবং মৃত্যু হত্যা করলে তার শাস্তি মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি সুনিশ্চিত করার জন্য আমাদের সকল কার্যক্রম অব্যাহত থাকবে। রিপোর্ট পাইনি, তাকে হয়তো ধর্ষণ করে হত্যা করা হয়েছে এরকমই আমাদের কাছে নির্যাতনের চিহ্ন মনে হয়েছে এবং এটা আমরা এখনও রিপোর্ট পাইনি, খুব অল্প সময়ের মধ্যে আমরা রিপোর্ট পাবো। তবে এটা একটা তদন্তাধীন ম্যাটার, তদন্তাধীন ব্যাপার। এর মধ্যে আপনারা জানেন যে একজন আসামি গ্রেপ্তার করা হয়েছে, তাকে সন্দেহজনকভাবে এবং তাকে আমরা কোর্টে প্রেরণ করেছি এবং রিমান্ডের প্রেয়ার দিয়েছি। আমরা রিমান্ড পেলে তার কাছে আরও অনেক তথ্য পাবো। এছাড়াও আমরা গোয়েন্দা তথ্য কালেকশন করছি, এখানে পুলিশের পদচারণা হচ্ছে। আপনারা জানেন যে গত দুই তিন দিন থেকে প্রতিদিনই এখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সহ সকল পুলিশ সদস্যরা এখানে আছে। সরকার ঘোষিত সাত দিন ব্যাপী কঠোর লকডাউনের ষষ্ঠ দিন ছিল আজ। করোনা সংক্রমণ রোধে কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। লকডাউনের শুরু থেকে বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে তাদের। দেশে বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য লকডাউনের তথ্যচিত্র নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ফরিদপুরে লকডাউনের ষষ্ঠ দিনে পুলিশের কড়া নজরদারি অব্যাহত ছিল। শহরে সেনাবাহিনী, র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরা টহল দেয়। এদিকে ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিস জানায়, পিসিআর ল্যাবে গেল ২৪ ঘন্টায় মোট ৩৭৬টি নমুনা পরীক্ষা করে ১৬৩ জনের করোনা শনাক্ত হয়। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর সাইফুল ইসলাম জানান, গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। ফরিদপুরে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৩৭৬৩ জন, মৃত্যুবরণ করেছেন ২৩৫ জন। ময়মনসিংহের ভালুকা সদর সহ বিভিন্ন এলাকায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত সচেতনতামূলক মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৪ জনকে ১৮,৮০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাইনুদ্দিন। ফরিদপুরে সদরপুরে লকডাউনের বিধিনিষেধ কার্যকরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে সেনাবাহিনী উপজেলা ৯টি ইউনিয়নের টহল কার্যক্রম পরিচালনা করেছেন। করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় পুরো দমে মাঠে রয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সকাল ৮টা থেকে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, এসিল্যান্ড সজল চন্দ্রশীল ও সদরপুর থানার ওসি সুব্রত গোলদার যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৫ জনকে ১১,০০০ টাকা জরিমানা করা হয়। প্রতিদিনের যে আমরা আপডেট পাচ্ছি সেখানেও দেখি যে করোনা সংক্রমণ অনেক দ্রুতগতিতে বেড়ে চলেছে। তো এই জন্যই সদাশয় সরকারের পক্ষ থেকে আমাদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি আদেশ দিয়েছে আমাদের সবাইকে, যে প্রথমে এক সপ্তাহ এবং পরে আর এক সপ্তাহ বৃদ্ধি করেছে আগামী ১৪ জুলাই পর্যন্ত, যে কঠোর বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। আর সেই বিষয় থেকে আমরা উপজেলা সদরপুরের উপজেলাতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী সহ আমরা প্রতিদিন টহল দিচ্ছি এবং আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছি যে লোকজন যাতে অযথা বড় মহামারীর মধ্যে দিয়ে বাংলাদেশ পার হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে আমরা সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য গত ১ জুলাই থেকে মাঠ পর্যায়ে নেমেছি এবং সবার কাছে জনপ্রিয় এবং ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় লকডাউন বাস্তবায়নে প্রশাসনের ব্যাপক তৎপরতা অব্যাহত ছিল। কসবা পৌর শহরের বিভিন্ন পয়েন্টে দোকানপাট খোলা রাখার দায়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ১৩টি মোটর বাইক ও ১ দোকানি সহ ১২ জনকে জরিমানা করেন। অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম,
সহকারী কমিশনার ভূমি হাসিবা খান ও কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর সহ আরো অনেকে। এদিকে সীমান্তবর্তী জেলা দিনাজপুরে করোনার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের বিধিনিষেধ বাস্তবায়নে বুধবার থেকে সেনাবাহিনী আরও কঠোর হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মেজর আবদুল্লাহ আল ইমরান। দিনাজপুর অফিসার ক্লাব হলরুমে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার সহ আরও অনেকে। হ্যাপি শারমিন, নিউজ ডেস্ক, সিএনএন বাংলা। শেরপুরে নিষিদ্ধ পলিথিন ও ভেজাল কেমিক্যালের গোডাউনে অভিযানে দুজনকে আটক করেছে র‍্যাব। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসান জানিয়েছেন, এ সময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযানে 1818 কেজি নিষিদ্ধ পলিথিন, 5000 কৌটা অনুমোদনহীন জর্দা, 200 লিটার অবৈধ কেমিক্যাল ও ফুড কার্লার জব্দ করা হয়। অভিযানে একজনকে 1,00,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল এবং অন্যজনকে 2,500 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর শহরের সোহান স্টোর, ভাইবোন ট্রেডার্স ও খুশবু স্টোর এদের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অনুমোদনহীন ফুড কালার, কেমিক্যাল ও পলিথিন জব্দ করা হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, র‍্যাব-14 এর কর্মকর্তা সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকে শেরপুরের নয়নী বাজারে একটা অভিযান পরিচালনা করে, অভিযান পরিচালনায় আমরা প্রায় বিপুল পরিমাণ, প্রায় 1800 কেজির মতো পলিথিন আমরা উদ্ধার করেছি। র‍্যাব-14 এখানে স্কোয়াড্রন লিডার আছেন, তার নেতৃত্বে এই তিনি আমাদের সহযোগী হিসেবে আছেন। তো এরপরে আমরা এখানে অভিযান পরিচালনাকালে একটি গোডাউন তল্লাশিকালে বেশ কিছু পরিমাণ আমরা ইয়ে পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ফুড কালার এবং কিছু কেমিক্যাল পেয়েছি যেগুলো আপনার বিএসটি এর অনুমোদন নেই। তো আমরা এগুলো নিয়ে, যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ঝালকাঠির কাঠালিয়ায় নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের ভেতরে কাজ করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঝালকাঠির প্রতিনিধি এম খায়রুল ইসলাম পলাশ জানিয়েছেন, সকালে উপজেলার মহিষকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজমিস্ত্রি আসাদুল ও সহকারী মজনু। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মহিষকান্দি গ্রামের মিরাজ খানের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতরের সেন্টারিং খুলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে যান রাজমিস্ত্রি আসাদুল। এই অবস্থায় দেখে সহকারী মজনু তাকে উদ্ধারের জন্য গেলে সেও অসুস্থ হয়ে পড়ে। বাড়ির মালিক স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, দীর্ঘদিন বন্ধ অবস্থায় থাকায় সৃষ্ট বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঈশ্বরদি রেল রুটের মুলাডুলি স্টেশনের কাছ থেকে অজ্ঞাতনামা ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন। ঈশ্বরদি প্রতিনিধি সিয়াম আক্তার সাজিদ জানান, মঙ্গলবার ভোররাতে এই ঘটনা ঘটে। এদিকে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি শাহ কামাল জানান, নিহতের নাম পরিচয় বা কিভাবে ট্রেনে কাটা পড়েছে তা জানা যায়নি। লাশ নিয়ে ফিঙ্গারপ্রিন্ট করে পরিচয় বের করার চেষ্টা করা হবে। কিভাবে এই দুর্ঘটনাটি ঘটে তা কেউই বলতে পারে না, পারলেও কোনো মালবাহী ট্রেন বা ম্যাঙ্গো এক্সপ্রেস ট্রেনে কাটা পড়তে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গোপালগঞ্জে মেডিকেল ক্যাম্প করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান। গোপালগঞ্জ প্রতিনিধি এ জেড আমিনুজ্জামান রিপন জানিয়েছেন, এ সময় উপস্থিত ছিলেন 14 ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান,
টুঙ্গিপাড়ার উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও দেদারুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পেইনের পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দুপুর 12টার দিকে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে আয়োজিত অনুষ্ঠানে 150 জন অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান। চুয়াডাঙ্গায় গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সাংবাদিক সালাউদ্দিনের উদ্যোগে এই ও হারুন স্টোরের পরিচালক রবিউল হোসেনের সহযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রবিউল হোসেন, হারুনুর রশিদ, আহসান হাবিব, সাংবাদিক রতন বিশ্বাস সহ স্থানীয় ব্যক্তিবর্গ। পরে গরিব দুস্থদের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়। গোপালগঞ্জের মুকসুদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত বাড়িতে লাল পতাকা টানিয়ে জনগণকে সতর্ক করেছে প্রশাসন। বিকেলে মুকসুদপুর, গোপীনাথপুর ও কমলাপুর গ্রামে কয়েকটি বাড়িতে এই পতাকা টানিয়ে দেন অফিসার ইনচার্জ আবু বকর মিয়া ও ওসি তদন্ত আমিনুর ইসলাম। মুকসুদপুর প্রতিনিধি ওয়াসিম মিয়া জানিয়েছেন, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে লোকজনের আসা যাওয়া অনুৎসাহিত করতে এবং স্থানীয় জনসাধারণকে সচেতন করতে এই লাল পতাকা টানানো হয়েছে বলে জানায় পুলিশ। এ সময় সবাইকে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মানার তাগিদ দেন উপস্থিত পুলিশ কর্মকর্তারা। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলায় অনলাইন পশুর হাট চালুকরণ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি সাইফ জাহান জানান, দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলায় চলতি বছর কোরবানির উপযোগী গরু রয়েছে 29,929টি ও 83,000 ছাগল রয়েছে। গেল বছর জেলায় অনলাইনে প্রায় 4,000 পশু বেচা কেনা হয়েছিল। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভিন ও অতিরিক্ত পুলিশ সুপার তারেক আহমেদ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। লকডাউন কাটতে সব বাস্তবায়ন ক্লাসের মানুষের অধিক মানুষের একত্রিত হওয়ার জন্য সমর্থন হওয়া মানুষের আমাদের